আসসালামু আলাইকুম পিরসুর সরকারি পালিকা বিদ্যালয় থেকে আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছো আজ সপ্তম শ্রেণী গণিত বিষয়ে ক্লাস নিব গণিতের জ্যামিতিক অংশে দশম অধ্যায়ের উপহাদ্য এক নিয়ে আলোচনা করব। উপহাদ্য এক দেখো যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটি দুই বাহু সমান হয় এবং বাহু দুইটি অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম জ্যামিতি এটা আমরা প্রমাণ করে দেখাবো। জ্যামিতির প্রমাণ করার পূর্বে আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে প্রশ্নে বলছে দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং ওই বাহু দুইটির অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে আমরা বিশেষ নির্বাচনে ত্রিভুজ এবং ত্রিভুজ দুইটি নির্দিষ্ট করে নিব তোমরা দেখো বিশেষ নির্বাচনে মনে করি এবিসি ত্রিভুজ ও এফ ত্রিভুজ এখানে বলছে দুইটি বাহু যথাক্রমে অপরটি দুই বাহুর সমান হয় তাহলে দেখো এ এবি বাহু ডি এফ ত্রিভুজের ডি বাহুর সমান বি সি ত্রিভুজের এসি বাহু ডি এফ ত্রিভুজের ডি বাহু এবং অন্তর্ভুক্ত দেখো বি এবং সি এর অন্তর্ভুক্ত কোন বিএসি কোন ডি ও এর অন্তর্ভুক্ত কোন ইডিএফ কোন তাহলে অন্তর্ভুক্ত কোন বিএসি কোন সমান অন্তর্ভুক্ত কোন ইডিএফ কোন প্রমাণ করতে হবে যে এব সি ত্রিভুজ সর্বসম ডিএফ ত্রিভুজ প্রমাণ আমরা এবি ত্রিভুজকে ডিএফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করব যাতে আমাদের জানা যে কোনটা জানা যে কোন বিএসি কোন এবং ইডিএফ কোন এই দুইটা কোন যেন পুরাপুরি মিলে যায় এমনভাবে আমরা স্থাপন করব তাহলে এ বি সি ত্রিভুজকে ডি এফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে এ বি বাহু ডি বাহু বরাবর পড়ে এবং ডি বাহু যে পাশে এ পাশে সি বিন্দু অবশ্যই সেই পাশে পড়ে এখন যেহেতু আমরা বিশেষ নির্বাচনে নিয়ে নিয়েছি যে এব ডি আবার আমরা এমনভাবে স্থাপন করেছি যে এবি বাহু ডি বাহু বরাবর পড়ছে তাহলে যেহেতু বরাবর পড়ছে এবং এবি সমান ডি তাহলে অবশ্যই বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে এখন যেহেতু বিএসি কোন সমান ইডিএফ কোন এবি বাহু বরাবর ডি বাহু তাহলে অবশ্যই এসি বাহু ডি এ বাহু বরাবর পড়বে আবার দেখো যেহেতু বিএসি কোন সমান ই ডি এফ এবি বাহু ডি বাহু বরাবর তাহলে অবশ্যই এসি বাহু ডিএফবাহু বরাবর করবে বিশেষ নির্বাচনে আমরা এখানেও নিয়েছি দেখো এসি সুমান ডিএফ আমরা প্রমাণ করলাম যে এসি বাহু বাহু বরাবর পড়ছে আবার বিশেষ নির্বাচনে আমরা নিয়ে নিয়েছি এসি সুমান ডি এসি সমান ডি না ডিএফ এসি সমান ডিএফ তাহলে যেহেতু এসিস ডিএফ আবার এ সি বাহু ডিএফবাহু বরাবর পড়ছে তাহলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর সাথে মিলে যাবে এখন যেহেতু বি বিন্দু ই বিন্দুর উপর পড়ছে সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ছে তাহলে বি সি বাহু অবশ্যই ই বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে তাহলে দেখো আমরা বিশেষ নির্বাচনে এবি বাহু সুমান ডি বাহু নিয়েছি এ সি বাহু সুমান ডিএফ বাহু নিয়েছি আবার দেখছি যে বিসি সি বাহু ই এফ বাহুর সাথে এ এফ বাহুর সাথে পুরাপুরি মিলে যাচ্ছে তাহলে অবশ্যই বি সি ত্রিভুজ ডিএফ ত্রিভুজের সাথে পুরাপুরি মিলে যাবে অর্থাৎ এবিস ত্রিভুজ ডি এফ ত্রিভুজের উপর সমপতিত হবে তাহলে আমরা বলতে পারি যে এ বি ত্রিভুজ সর্বসম ডি এফ ত্রিভুজ আমি আবার বলি দেখো প্রথম থেকে প্রমাণটা আরেকবার দেখো এবি ত্রিভুজকে ডিএফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে এবি বাহু ডি বাহু বরাবর পড়ে ডি বাহুর যে পাশে এ পাশে সি বিন্দু অবশ্যই সে পাশে পড়ে আমরা বিশেষ নির্বাচনে এবি সমান ডি নিয়ে নিয়েছি আবার বলছি যে এ বি বাহু ডি বাহু বরাবর তাহলে অবশ্যই বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে এরপর দেখো যেহেতু বি এ সি কোন সুমান ই ডি এফ কোন আবার এবি বাহু ডি বাহু বরাবর তাহলে অবশ্যই এসি বাহু ডি এফ বাহু বরাবর পড়বে বিশেষ নির্বাচনে আমরা দেখো নিয়ে নিয়েছি এসি সুমান ডিএফ যেহেতু এসি সুমান এফ এসি সুমান এফ এসি সমান এফ আবার এসি বাহু ডি এফ বাহু বরাবর তাহলে সি বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর পড়বে তাহলে আমরা আগেই প্রমাণ করেছি যে বি বিন্দু ই বিন্দুর উপর পড়ছে সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ছে তাহলে বি বাহু অবশ্যই ই এফ বাহুর সাথে পুরাপুরি মিলে যাবে তাহলে যেহেতু এবি বাহু ডি বাহু বরাবর ডি বাহুর সাথে মিলে যাচ্ছে এসি বাহু ডিএফ বাহুর সাথে মিলে যাচ্ছে আবার বিসি বাহু ইএফ বাহুর সাথে মিলে যাচ্ছে তাহলে সি ত্রিভুজটা সম্পূর্ণভাবে ডি এফ ত্রিভুজের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ বি সি ত্রিভুজ এফ ত্রিভুজের উপর সমাপতিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি অতএব এ বি সি ত্রিভুজ ডি ডিই এফ ত্রিভুজ এটা আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি ত্রিভুজ এ এ বি সি ত্রিভুজ সর্বসম সর্বসম ডি ই এফ ত্রিভুজ প্রমাণিত তাহলে তোমরা অবশ্যই এটা বুঝছো এবং খাতায় উঠিয়ে নিও আজকের মতো তোমাদের অনলাইন ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ